মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন। চিকিৎসা শুরু হলেও অবশেষে বাঁচানো গেল না 7 বছরের রবিউলকে। বহরমপুর থেকে কলকাতা নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিলেও কিছুটা দূরে যেতেই প্রাণ হারায় ছোট্ট শিশুটি। মঙ্গলবার বহরমপুরের মিরপুর ফুলতলা এলাকায় বাড়ির সামনেই রাস্তার ধারে বসে থাকা শিশুটিকে ট্রেকারে ধাক্কা দেয়। গুরুতর আহত হয় শিশুটি, তারপর নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। শুরু হয় চিকিৎসা, তবে এত বড় আঘাত সহ্য করতে পারেনি খুদে শরীর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। এরপর বহরমপুর থেকে নিথর দেহ নিয়ে যাওয়া হলো বাড়ির উদ্দেশ্যে। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। এখানে আমরা কাজ করছিলাম, আমি পাটকাঠি মিলছিলাম, বাস আসছিল, টেকার আসছিল, উভার করতে যায়, বাচ্চাটাকে ধাক্কা মেরে ধেঁধে গেলে চলে যায়। এটাই ঘটনা। বাসটা ছিল পিছুতে, বাস টেকারটা ছিল আগে, উভার করতে যায়, টেকারটা আগে যেয়ে বাচ্চাটাকে মেরে গেছে। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।